মিথুন রাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাস নিয়ে আমি আলোচনা করব ডিসেম্বর মাসের মাসিক রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের কি অবস্থা থাকছে কতটা ভালো কতটা খারাপ এই নিয়েই আলোচনা করব তবে আমি বলব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই ডিসেম্বর মাসটা অবশ্যই ভালো অর্থাৎ ভালো আমরা বলতেই পারি কারণ সমস্ত দিক থেকেই কিন্তু একটা ভাগ্য চমকাবে এবার আসুন আগে গ্রহের গোচর ফল কি বলছে সেটা দেখি কারণ আমরা গ্রহের উপরে নির্ভর করেই আলোচনা করি আর এই ডিসেম্বর মাসে গ্রহের কি অবস্থান সেটা একটু জেনে নেই তারপরে আমি বিস্তারিত আলোচনা করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের কতটা ভালো যেতে পারে এই ডিসেম্বর মাস কোন কোন দিক থেকে এদের ভালো যেতে পারে সবটাই বলবো তাহলে আসুন প্রথমেই আমি বলব রবি রবি কিন্তু বিশ্বিক রাশিতে থাকবে এই ডিসেম্বর মাসে আর বুধ থাকবে ধনু রাশিতে আর শনিদেব কুম্ভ রাশিতেই কিন্তু থাকবে আর রাহু মিন রাশিতে থাকছে মেষে থাকছে বৃহস্পতি আর কেতু কন্যা রাশিতে থাকছে এই যে গ্রহের অবস্থান এর ফলেই কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই ভালো সময় পেতে চলেছে অর্থাৎ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী থাকবে এই ডিসেম্বর মাস আর আপনাদেরও চোখ কান খোলা রাখতে হবে আর যদি সুযোগ আসে গ্রহণ করতে হবে তবেই কিন্তু আমার কথাগুলো মিলবে আর আপনাকে কি করতে হবে একটু ব্যয়টাকে চাপাতে হবে কারণ আয় আপনার যথেষ্ট বৃদ্ধি পাবে সেটা আপনি ব্যবসা বা চাকরি যাই করেন না কেন আর্থিক দিক থেকে কোনো সমস্যা আসছে না তবে ব্যবসা যারা করছেন তাদের কিন্তু ব্যবসা অনেকটাই ভালো চলবে এবং ব্যবসা বড় করবেন চাইছেন করতে পারেন এই সময় আপনার জন্য যথেষ্ট ভালো তাই ব্যবসার দিক থেকে কিন্তু ভালো সময় আপনার থাকছে এবং সমস্ত দিক থেকেই কিন্তু আপনার ব্যবসা সংক্রান্ত সুযোগ সুবিধা আসবে সেগুলো গ্রহণ করলেই আপনার জীবন কিন্তু আরও সুন্দরভাবে গুছিয়ে উঠবে এবং আপনারা কিন্তু অনেকটা এগোতে পারবেন এবং যারা চাকরি করছেন চাকরির জায়গায় আপনাদের যদি সমস্যা চলতো মানে চলছিল এতদিন রকম চাপ ছিল সেইগুলো কিন্তু ধীরে 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 কেটে যাবে এই ডিসেম্বর মাস আপনার কর্মের জায়গাটা অনেকটাই ভালো হবে আপনার শত্রু থাকলেও দমন হয়ে যাবে অর্থাৎ আর্থিক দিক থেকে আপনার সচ্ছলতা থাকছে এই ডিসেম্বর মাস এতে কোনো সন্দেহ নেই এবার স্বাস্থ্য যদি স্বাস্থ্য বলি স্বাস্থ্যটাই একটু সমস্যা আপনার করবে কারণ এই ডিসেম্বর মাস অবশ্যই শরীরের যত্ন নিতে হবে কারণ কিছু না কিছু সমস্যা আপনার কিন্তু আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত তাই স্বাস্থ্য আপনার ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনার আসবে তাই চোখ কান খোলা রাখতে হবে আর সবচাইতে বড় যেটা রিচ খাবার থেকে দূরে থাকতে হবে এবং অবশ্যই শরীরের যত্ন নিতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকবেন তা না হলে কিছুটা সমস্যা আপনি কিন্তু পড়তে পারেন এবার যদি দাম্পত্য পারিবারিক সুখ শান্তির কথা বলি স্বামী স্ত্রীর মধ্যে বা অন্যান্য যারা আপনার ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা সমস্যা তৈরি করতে পারে তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু অবশ্যই ভালো থাকছে যেরকম আপনার স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক কোনো তৃতীয় ব্যক্তি আগমন এই নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে এছাড়া মা বাবা ভাই বোন সন্তান তাদের সঙ্গে খুব একটা আপনার সমস্যা তৈরি হবে না তবে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হতে পারে সেই দিক থেকে অবশ্যই আপনাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে তর্ক বিতর্ক থেকে দূরে থাকতে হবে এগুলো আপনাদের মধ্যে কিন্তু থাকতে হবে তবে কিন্তু এই ডিসেম্বর মাসটা সুখ শান্তি থাকবে আর যদি একটু বেশি বোঝাবুঝি হয় তাহলে কিন্তু সুখ শান্তি থাকবে না কারণ কোনো না কোনো সমস্যা কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে এই ডিসেম্বর মাস যারা লাভ রিলেশনে আছেন যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ দেখুন আপনারা ছুটিয়ে প্রেম করুন এবং আপনারা কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা আপনাদের বাড়িতে জানাবেন অনেক দিন ধরে ভাবছেন এই ডিসেম্বরে জানাতে পারেন এই ডিসেম্বরে যদি আপনারা বাড়িতে প্রস্তাবটা দেন বা জানান সেখান থেকে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে তারা আপনাদের মেনে নেবে বা আপনাদের সারা জীবনের জন্য একসাথে থাকার ব্যবস্থাও করে দেবে যেটা আপনারা ভয় পাচ্ছিলেন যে বাড়িতে জানাবো কে মানবে বা বাবা বকবে বা মা কি বলবে সেই দিক থেকে কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন অর্থাৎ এই কথাটা বলা যেতেই পারে যে এই ডিসেম্বর মাস লাভ রিলেশন যথেষ্ট পজিটিভ থাকছে যারা ভাবছেন যে সারা জীবনের জন্য আপনারা পেতে চাইছেন বিবাহ পর্যন্ত নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময় এই ডিসেম্বর মাস আপনারা অবশ্যই কোন সিদ্ধান্ত নিতে পারেন সেটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে এবার আসুন যারা বেকার আছেন বেকারত্ব কিন্তু দূর হচ্ছে আপনার কর্মের সন্ধান এই ডিসেম্বর মাসে পাবেন দারুণ সময় এই ডিসেম্বর মাস তাই ডিসেম্বর মাসটা অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না অর্থাৎ এই মাসে যদি যোগাযোগ একটু করেন চেষ্টা করেন পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কর্মের সন্ধানটা অবশ্যই পাবেন এবং ভালো জায়গাতেই আপনারা কর্মের একটা যোগাযোগ তৈরি করতে পারেন তাই চেষ্টা আপনাকে থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে এগুলো করলেই কিন্তু সাকসেস পাবেন এবং চাকরি হোক বেসরকারি বা সরকারি আপনার হাতে এসে কিন্তু ধরা দেবে শুধু বলবো চেষ্টা করতে হবে ডিসেম্বরে চেষ্টা করলেই সাকসেসটা কিন্তু পাবেন যারা পড়াশোনা করছেন তাদের কিছুটা চাপের বিষয় আছে পড়াশোনা মনে মনে থাকবে না মানে মনে রাখতে পারবেন না বা পড়াশোনা করতে মন চাইবে না নানা দিক থেকে হয়তো বেশি সময় দিতে পারছেন না পড়তে বসে এগুলো আপনাদের মধ্যে দেখা যাবে কিছুটা আপনাদের অলসতা দেখা যাবে যে কারণে আপনারা ঠিকঠাক পড়াশোনা করতে চাইবেন না স্কুল কলেজে যেতে চাইবেন না এই জায়গা থেকে কিছুটা কিন্তু সমস্যা আছে যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের কিছুটা সমস্যা দেখা দেবে এই ডিসেম্বর মাস এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ এই মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকছে তাই মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনারা কিন্তু অবশ্যই হাল ছাড়বেন না অ্যালার্ট থাকুন কারণ এই ডিসেম্বর মাস অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু কিছু সমস্যা হবে সেগুলো আপনারা ইচ্ছা করলে কাটিয়ে উঠতে পারবেন অবশ্যই সম্ভব আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার